আসসালামু আলাইকুম, আমি নাজামত চৌধুরী, ডিভাইস কন্ট্রোল কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে। আজ আবার আমি আপনাদের সামনে চলে আসলাম। আজ আমি যে টপিক নিয়ে আসছি সেটি হচ্ছে আমরা কিভাবে একটি কিউআর কোড তৈরি করতে পারি একদম ফ্রিভাবে, অর্থাৎ কোনো টাকা খরচ হবে না, আমরা ফ্রিভাবে নিজের কিউআর কোড তৈরি করব। এরকম একটি কিউআর কোড তৈরি করা নিয়ে আজকে আমার টিউটোরিয়াল। তাহলে আমার আবার বলতে, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনি পেয়ে যান। আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করবেন। আমি আর কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে, আমরা কীভাবে একটি কিউআর কোড তৈরি করতে পারি। কিউআর কোড তৈরি করতে হলে আমাদের প্রথমে কম্পিউটার যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। দেন আমি চলে গেলাম গুগল ক্রোমে। গুগল ক্রোম ব্রাউজারটি নিব। গুগল ক্রোম ব্রাউজার আসার পর আমরা যে কাজটি করতে হবে সেটি এই সার্চ বারে লিখতে হবে, সেটি হচ্ছে কিউআর স্টপ। এটি লিখে এই যে নিচে আসছে আমরা ক্লিক করব। কিউআর কোড স্টাফ লেখার পরে এই পেজটি আসছে। এই পেজ আসার পর আমাদের এই যে সর্বপ্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে আমরা ক্লিক করব। তাহলে চলে আসলো আমরা কিউআর কোড তৈরি করার জন্য একটি পেজ। কারণ থেকে আমরা কি নামে কিউআর কোড তৈরি করব, যেমন ওয়েবসাইট ইউআরএল দিয়ে, ইউটিউব, ইমেজ অর্থাৎ পিডিএফ, যে কাজের জন্য আমরা কিউআর কোড তৈরি করতে চাই সেই কাজটি আমরা সিলেক্ট করব। এখানে আছে ওয়াইফাই লগইন, অর্থাৎ ওয়াইফাই লগইন দিয়ে আমরা যদি কিউআর কোড তৈরি করি তাহলে ওয়াইফাই ক্লিক করব। এখানে আমাদের ওয়াইফাই নাম দিব পাসওয়ার্ড দিয়ে। আমরা যদি ডাউনলোড করি তারপরে এরকম একটি কিউআর কোড আসবে, এটি স্ক্যান করলেই হয়ে যায়। এখান থেকে আমরা বিজনেস কার্ডও তৈরি করতে পারি। ধরুন আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে কিউআর কোড তৈরি করতে চাই, তাহলে ইমেইল অ্যাড্রেস আমি ক্লিক করব। তারপর এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, তাতে আমার ইমেইল অ্যাড্রেসটা আমরা দিব যেখানে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আমরা কিউআর কোড তৈরি করতে চাই সেই ইমেইল অ্যাড্রেস দিব। তারপর নিচে দেখুন আমাদের কিউআর কোডের কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই যে কালার আছে কালার থেকে আমাদের কিউআর কোড যে ধরনের কালার চাই সেই কালার ক্লিক করব। কালার সিলেক্ট করার পরে এই যে দেখুন কালার হয়ে গেছে। সব কিছু লেখার পর আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। যখন ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোডে চলে যাই।
এই যে দেখুন আমার কিউআর কোডটি ডাউনলোড ফাইল, এটাকে আমরা ওপেন যে করি, এই দেখুন আমরা কিউআর কোডটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা কিউআর কোড তৈরি করতে পারি, যে কোনো কিউআর কোড আমরা এই লিঙ্ক থেকে ক্রিয়েট করতে পারবো। তাহলে আজকের মতো আমার ইউটিউব চ্যানেল, ভালো থাকবেন সবাই। আর আবার বলছি, আমার ইউটিউব চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।